আমি রীতিমতো দৌড়াচ্ছি ট্রেন দেখার জন্য, একদম বর্ডার, তারপরে ক্রস করেই বাংলাদেশ। আর অনেক কিছু আছে আজকের ব্লগটাতে, কেউ মিস করো না, অবশ্যই দেখো। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। এখন 4:30 বাজে, আমি উঠে পড়েছি, ফ্রেশও হয়ে গেছি, একটু বাইরে ঠান্ডা ঠান্ডাও আছে, কিন্তু এখন বেরিয়ে যাবো মামার সাথে বাংলাদেশের ট্রেন দেখতে, তো তোমাদেরকেও দেখাবো, চলো। এখন 5:00 বাজে, আমি একদম রেডি হয়ে গেছি। আমি আর মামা এখন হচ্ছে ট্রেন দেখার জন্য চলে এসেছি, আমার পেছনেই একদম বাংলাদেশের রেল লাইন, তো ওখানে দাঁড়িয়ে আছি। আমি একটু পরে ভালো করে দেখাচ্ছি, এখন পর্যন্ত ট্রেন আসেনি, তবে দেখা যাক একটু পরেই আসবে, যতক্ষণ না আসবে আমরা বসে থাকবো। ওখানে মামা ছবি তুলছে। ট্রেন আসতে একটু দেরি হবে জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ওই যে হলুদ বিল্ডিংটা যেখানে দেখা যাচ্ছে, ঠিক ওর পাশ দিয়েই, যেখানে মেন বর্ডার আসলে একদম যেখানে পারাপার হয় সেই জায়গাটাতে যাচ্ছি আর কি, কারণ একটু ট্রেন আসতে হয়তো দেরি হবে, তবে আওয়াজটা অনেক সকালবেলা তো আওয়াজটা পাওয়াই যায়, তো তখন আবার এদিকে চলে আসব। এই যে পেছনে ওই সাইডের ভিডিওগুলো করতে দেবে না, বিএসএফ দাঁড়িয়ে আছে, আর এখানেই পাসপোর্ট টাসপোর্ট চেক হয়, তারপর পাশেই একদম বর্ডার, তারপরে ক্রস করেই বাংলাদেশ। আমাকে এখানে একটা ছবি তোলারই পারমিশন দিয়েছে, তোমরা পেছনে লক্ষ্য করলেই দেখতে পাবে ওইখানেই হচ্ছে একদম ঠিক পাশেই বাংলাদেশ, আর আমি ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি। আর এই জায়গাটা হচ্ছে, এই দেওয়ালটা যে দেখতে পাচ্ছ, এই দেওয়ালটা পাশে ওইদিকেই বাংলাদেশ আর এইদিকেই হচ্ছে ইন্ডিয়া, তো আমি সব দিক থেকেই চেষ্টা করছি যাতে রেল লাইনটা দেখানো যায়। এই যে এখানে রেল লাইনটা, আমি রীতিমতো দৌড়াচ্ছি ট্রেন দেখার জন্যে, যাই হোক ট্রেন চলে যায়নি। উফ বাবারে, কী কী করতে হচ্ছে! ওইদিকে একদম এই লাইনটার পাশেই ওদিকে হচ্ছে একদম চেকিং হয়, তারপর বাংলাদেশ পাঠিয়ে দেয় বর্ডার, তো ওখানে সেরকম ভিডিও করতে দিল না, ওদেরও কিছু ইয়ে আছে, তো আমি একদম চলে এসেছি। এই যে দেখো, হ্যাঁ নিয়েছি, আমরা তাও আর একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি যাতে তোমাদেরকে রেল লাইনটা আরও ভালো করে দেখানো যায়। তো এখানে একটু মানে চারিদিকে হচ্ছে চেকিং, তো একটু প্রবলেম হচ্ছে, বিএসএফরা ডাকছে, আর ওই দিকের যে চালটা দেখতে পেলে ওটা বাংলাদেশের বর্ডার দেখা হয়ে গেছে। আমি আর মামা এখন বাড়ি ফিরছি, চলে এসেছি। আর অনেক কিছু আছে আজকের ব্লগটাতে, কেউ মিস করো না, অবশ্যই দেখো। বাড়ি পৌঁছে গেলাম, অনেক কিছু দেখে এসেছি। এখানে সকাল 9:00 মতো বাজে, এখানে ডিম টোস্ট করে দিয়েছে মামি, তো আমি খেয়ে নিই। আর এখানে এখন দুপুর হয়ে গেছে, এখানে মামি বানিয়েছে মুড়ি ঘন্ট, ভাত আর হচ্ছে মাছের ঝোল, আজকে লাঞ্চ এটাই। তো এখন রেডি হয়ে নিয়েছি, আর বিকেল হয়ে গেছে, 5:00 মতো বাজে, আর এখন একটু বাইরে বেরোবো, মামা বাড়িতে নেই, মামা হচ্ছে বাইরে গেছে, মামির সাথেই বেরোবো একটু। আর জামা কাপড়ের একটু সমস্যা হয়ে যাচ্ছে, কারণ একদিনের থাকার জন্য এসেছিলাম, কিন্তু এতদিন থাকা হয়ে যাচ্ছে, এই জন্য সেইগুলোই রিপিট করতে হচ্ছে। তো যাবো বাজারের দিকে, দেখি কী করি, যা যা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। না, ওখানে ভিড়ের কারণে হচ্ছে ভিডিও করা হয়নি, তো আমরা ওখান মানে বাজার থেকে ফিরে এসেছি, তো এখন রাতও হয়ে গেছে, তো ভিডিওটা শেষ করতে আসলাম। আশা রাখি তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আবার কালকে নতুন কোনো ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে, এখনকার মতো এইটুকুই, গুড নাইট, শুভরাত্রি।